এই ছেলে বড় বাড়াবাড়ি শুরু করলো দেখছি। ভাবলুম বের ভূত ঘাড়ে চেপেছে, আমরাও এই সুযোগে কিছু কাঁচা টাকা গুছিয়ে নি, কিন্তু এই করতে গিয়ে দেখছি সব খুইয়ে বসবো। তাহলে এবার বুঝুন, বেতন তো আমি এ সমস্ত অনাথ সৃষ্টির কাণ্ড দেখে ডাকটা দিয়েছিল, তখন তো আপনারা সবাই তুমি রে রে করে উঠবে, তত আপনাদের বড় মানুষ পানা। এতেই বলে কাপ্তানি দিদি, ওরাদের সাথে মিশে নতুন বউকে গাউন পরিয়ে বিয়ে করবে। না না, এই কিছুতেই মেনে নেওয়া যায় না। এই বাড়িতে গুরুজন বলতে একা আমি রয়েছি, আমার কথা অমান্য করে সে সাহেব সেজে বিয়ে করুক নাকি। তাহলেই হয়েছে, সে ছেলে কথা শোনার পাত্তর কিনা, তার মাকে তো সে তাড়িয়ে ছাড়লে। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি আবার তাকে বেশি শাসন ব্যাসন করতে যাবেন নেকো, হ্যাঁ, তাহলে আপনার নিজেরই মানহানি হবে। হ্যাঁ, তাই বলে চোখের সামনে এইসব তাকিয়ে তাকিয়ে দেখতে হবে? শুনুন একটা কথা কই, বলছে আত্মমাত্র তো দুটো দিন, একটু সবুর করে যান। বের দিন সকালবেলা ফুলুকে আমি আনন্দপুরে পাঠিয়ে দেব বড়গিন্নিকে আনতে। তাতে কি হাতি করে হবে ভাবছো? ওই ছেলের উৎপাতেই তো ঘর ছাড়লো, মা আসলে কি ছেলে গুটিয়ে যাবে? আল্লাদে আল্লাদে এই বড়গিন্নি ওর এই হাল করেছে, আমার ছেলে হলো না আর মশা করে গুঁড়িয়ে দিত। না না, এ কথাটা কিন্তু আপনি ভুল বলছেন, পারলে একমাত্র তিনিই পারবেন তার ছেলের ওই মেলের চোপানা খোঁচাতে। আহা, ছেলের কথা তো আর ধম্ম ছাড়তে পারবেন না তিনি। আর তারপরে বেদ বা মানুষ সমাজ তার মুখে চুনকালি পড়াবে, এ ভয় তো তারও আছে। বলছো? না ও, আমি একটা কথা কই, না ভালো মনে করলে আমি সে কাজটা সেরে আসতে পারি। কি কাজ বাবা পুলু? আনন্দপুরে গিয়ে কাজ নে, বেশি সকালবেলায় এখানকার পিচ্চিকাইনি যদি মেয়ের বাড়ি গিয়ে মানে অনুকূল বাবুর কাছে গিয়ে বলি তাহলে কেমন হয়? মতলবটা কি বলো তো শালা বাবু? মহিন্দা বেলর চোপানা শুরু করেছে, তাতে এ বাড়িতে তাদের মেয়ে বেয়ে দিলে আমাদের মতো তাদেরও জাত ধর্ম নষ্ট হবে। এই কথাটা যদি তাদের কানে একবার তুলে দিতে পারি আমাদের কার্য সিদ্ধি হবে।